দর্শক, এ পর্যায়ে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া নিয়ে রংপুর থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি এখন আছি রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ডে। এখানে আমরা এসে দেখছি যে সকাল থেকেই কিন্তু দূরপাল্লার যে বাসগুলো সেগুলো ছেড়ে যাচ্ছে, এবং শুধু আজকে না, গতকাল সকাল 9টা থেকেই কিন্তু দূরপাল্লার বাসগুলো ছেড়ে দেওয়া শুরু করেছে, এবং সবগুলো কাউন্টারে আমরা খোলা দেখেছি। এখানে বাসের যে কাউন্টারগুলো আছে, প্রতিটা কাউন্টারে কিন্তু আমরা খোলা পেয়েছি, এবং যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গতকাল থেকে যখন বাস ছাড়া হয়েছে, দূরপাল্লার বাস, তখন থেকেই তারা টিকিট আসলে স্বাভাবিকভাবে পাচ্ছেন, টিকিট পেতে তাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং টিকিটের যে মূল্য সেটি কিন্তু বেশি নেওয়া হচ্ছে না এমনটি কিন্তু যাত্রীরা বলছেন, এবং আজ থেকে বলা চলে যে পুরোপুরি স্বাভাবিকভাবেই কিন্তু চলাফেরা করতে পারছেন। এবং আমরা কিন্তু প্রতিটি কাউন্টারে ঘুরে ঘুরে দেখেছি, সেখানে আসলে তেমন যাত্রীদের চাপও নেই, এবং স্বাভাবিকভাবে কিন্তু টিকিট বিক্রি করতে পারছেন, এবং বাসগুলোও কিন্তু স্বাভাবিকভাবে যথাসময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে এমনটি কিন্তু যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো দূরপাল্লার বাস এবং দূরের যাত্রায় কোনো ধরনের সমস্যা আজ থেকে হচ্ছে না এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ দর্শক, দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার খবরাখবর জানছিলাম।